পুলিশ প্রশাসনে বিধিনিষেধকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য তেলিয়ামুড়া আগরতলা বাস এবং ম্যাক্স গাড়ি চলাচল বন্ধ করে রাখলেন বিএমএসের মদতপুষ্ট বাস এবং ম্যাক্স চালকরা। শুক্রবার সকাল থেকে গাড়ি চলাচল বন্ধের ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘটনার বিবরণে তেলিয়ামুড়া এবং চন্দ্রপুরের বিএমএস অনুমোদিত বাস ও জিপ চালক সংঘের নেতা জানান, তেলিয়ামুড়া শহরের বুকে আসাম আগরতলা জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নিলেই তাদেরকে হেনস্থা ও জরিমানা করে পুলিশ, যার ফলে নেতাজি নগর এবং পুরাতন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের গ্রাউন্ডে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিতে বাধ্য হন ম্যাক্স গাড়ির চালকরা। কিন্তু এতে সূত্রপাত হয়েছে সমস্যার। নেতাজি নগর এবং পুরাতন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের গ্রাউন্ডে তেমন বেশি প্যাসেঞ্জার আসে না, ফলে বেশিরভাগ সময় খালি গাড়ি নিয়ে আগরতলা আসতে হয় তাদের। এই বিষয়কে কেন্দ্র করে সামনে রেখে অনির্দিষ্টকালের জন্য তেলিয়ামুড়া আগরতলার বাস এবং ম্যাক্স গাড়ি চলাচল বন্ধ রাখলেন চালকেরা, ফলে চরম দুর্ভোগের শিকার হলেন সাধারণ নিত্য যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও গাড়ি পেলেন না তারা। আমরা সময় ছিল, আমরা তো আগে এখান থেকে নেতাজি নগর স্ট্যান্ডের থেকে গাড়ি চলতো আগরতলা উদ্দেশ্যে, আগরতলা থেকে উদ্দেশ্যে তেলিয়ামুড়া নেতাজি নগর স্ট্যান্ডে আসতাম। আমরা পূজার উপলক্ষে গাড়ি এখান থেকে স্ট্যান্ডে পুরান হসপিটাল দিছি। আমরা পুরান হসপিটালে আমরা গেছি, এখান থেকে দেখা যায় এখানে মানুষ কেউ জানা কম কিছু মানে দাঁড়ালে আমরা 10 জন 5 জন পাই। 10 মিনিট টাইম আমরা থাকি, 10 মিনিট টাইমে আমরা একটার পরে একটা গাড়ি যাই, তাহলে দেখা যায় আমরা এখানে দাঁড়াতে জানা পুলিশের আর ছোটো গাড়ির যন্ত্রণা তো আমরা ব্যবসা করতে পারি না। প্রাইভেট গাড়ি যেভাবে ব্যান্ডার টানে পুলিশ তারারা দেখে না, বাস গাড়িরা দেখে। অটো ব্যান্ডালয়ে থাকা অটোর হলে ভ্যালিডিটি 11 কিলোমিটার, অটো থাকা আগরতলা ব্যান্ডালয়ে, ইকো গাড়ি হলে প্রাইভেট গাড়ি, হেরা ব্যান্ডার টানে, হেরারে পুলিশ দেখে না, দেখে বাস গাড়ি রে মেস গাড়ি রে। আজকে আমরা কি করতাম, আমরা সমস্যার কারণে আমরা গাড়ি বন্ধ রাখছি, আমরা চালাতাম, এমনি তো চালাই থাকতাম, আমরা ভাত খাইতাই না, 3-4 দিন বন্ধ থাকলো, আমরা না খাই মরতাম না, আমরা বন্ধ থাকতাম। আসাম আগরতলা জাতীয় সড়কের উপর ওম্পি চৌমুহনী থেকে শুরু করে মারুতি সিন্ডিকেট পর্যন্ত জাতীয় সড়কের পাশে বাস দাঁড় করানোর দাবি জানিয়েছেন বাস চালকেরা। তাদের এই দাবি আবার মেনে নেয়নি তেলিয়ামুড়া প্রশাসন। এখন এটাই দেখার বিষয়, ফের কবে স্বাভাবিক হয় আগরতলা তেলিয়ামুড়া গাড়ি চলাচল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।